রাজ্যপাল যদি দোষী হন তাকে অপসারণ করা উচিত, ভাটপাড়ায় বললেন বিমান বসু। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ করার পর এবার একজন নৃত্যশিল্পী শ্লীলতাহানির অভিযোগ এনেছেন, যে অভিযোগের পর রাজ্যপালের অপসারণ দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার রাজ্যপালের বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, রাজ্যপাল যদি দোষী হয়ে থাকেন তাহলে তাকে অপসারণ করা যেতেই পারে। এছাড়াও তিনি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে চলতে থাকা দ্বন্দ্ব নিয়েও মুখ খোলেন এবং ঘটনার জন্য তৃণমূল ও বিজেপিকে দায়ী করেন। এ ব্যাপারে আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। রাজ্যপালের ব্যাপারটা আমি বুঝতেই পারছি না, আমি সত্যিকারে বুঝতে পারছি না রাজ্যপালের ব্যাপারটা। আমি যেরকম সন্দেশখালী স্টিং অপারেশন বুঝতে পারছি না, সেরকম রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না। মানে যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন, সেই রাজ্যপালকে নিয়ে এই দুর্দশা আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, রাজ্যপালের যদি নাকি দোষী হয়ে থাকে তাহলে তাকে তো অপসারণ করা উচিতই। দোষী আমি তো জানি না, দোষী কি দোষী না, যেসব কথাবার্তা শুনছি তাতে দোষী হয়ে থাকলে তাকে সরানো উচিত। আর একটা বিষয়, যেটা ওই যে আপনার ওই যে বনগাঁ যে ঠাকুরবাড়িতে তালা মেরে দিয়েছে, হ্যাঁ, মমতা বড়ো ঠাকুরের মেয়ে অনশন, এটা তো মতুয়া সম্প্রদায়কে দুটো ভাগ করে যে ক্ষতি করছে, হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে ধ্বংস করছে, এটা বন্ধ করা উচিত। বন্ধ মতুয়াদেরই এক দুটো ভাগ হয়ে গেছে, মতুয়ারাই করছে, হ্যাঁ, তৃণমূল বিজেপি, এটা খুব ক্ষতিকারক কাজ হচ্ছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।